ভিক্টর দাসক কিয় গ্রেপ্তার করা হয়েছিল। এই গোচরত অভিযুক্ত ভিক্টর দাস তৃতীয় আর চতুর্থ বর্গর নিযুক্তি পরীক্ষার দুর্নীতির অভিযোগ উত্থাপন করে গ্রেপ্তার হয়েছিল শিক্ষক ভিক্টর দাস। গ্রেপ্তারের পাছরে পড়াই যেন আরম্ভ হয়েছিল এক অঘোষিত যুদ্ধ। সামাজিক মাধ্যমত এই যুদ্ধখনক যেন এক প্রকার সর্বসাধারণে নামেই দি পেলাইছিল ভিক্টর দাস বনাম অসম আরক্ষী। অন্তর্বর্তীকালীন জামিন লাভ করে মুকলি আকাশের তললৈ ভিক্টর দাস উলাই অহার পাছতেই যেন আরম্ভ হয়েছে আন এক বিতর্ক। দেওবারের দিনটত সাংবাদিকর প্রশ্নের উত্তরত আরক্ষী সঞ্চালক প্রধান ভাস্কর জ্যোতি মহন্তই করা এক মন্তব্য কেন্দ্র করে আরম্ভ হয়েছে প্রশ্ন, ভিক্টর দাস গ্রেপ্তার সন্দর্ভত অজ্ঞ আছিল নাকি ডিজিপি? কারণ সাংবাদিকর প্রশ্নের উত্তরত অসম আরক্ষী সঞ্চালক প্রধান ভাস্কর জ্যোতি মহন্তই কলে, এই ক্ষেত্রে মই সিটি পুলিশলৈ এখন চিঠি লিখিছো, এই গোটেই সমুদায় বিষয়টির বিষয়ে আমি জ্ঞাত, ভিক্টর দাসক সিটি পুলিশে অ্যারেস্ট করেছে, গতিকে এটি ইনভেস্টিগেশনত আছে, রিপোর্ট মই এদিন দুদিনতে পাম, তেতিয়া মই ডিটেইলসখিনি কব পাৰিম। ভিক্টর দাস গ্রেপ্তার সন্দর্ভত তথ্য লাগে আরক্ষী সঞ্চালক প্রধানক, মহানগর আরক্ষী কৈফিয়ত ভাস্কর জ্যোতি মহন্তর, নির্দিষ্ট সময়ের ভিতর মহানগর আরক্ষীয়ে দিব লাগিব উত্তর। গোচর সংক্রান্তীয় সকল তথ্য বিচারি মহানগর আরক্ষীলৈ পত্র ডিজিপির, তদন্তর প্রতিবেদন বিচারি পত্র প্রেরণ আরক্ষী সঞ্চালক প্রধানর। পুনৰ শুনিলক সাংবাদিকর প্রশ্নের উত্তরত কি কৈছিল আরক্ষী সঞ্চালক প্রধান ভাস্কর জ্যোতি মহন্ত। এই ক্ষেত্রে মই সিটি পুলিশলৈ এখন চিঠি লিখিছো, এই গোটেই সমুদায় বিষয়টির বিষয়ে আমি জ্ঞাত, ভিক্টর দাসক সিটি পুলিশে অ্যারেস্ট করেছে, গতিকে এটি ইনভেস্টিগেশনত আছে, রিপোর্ট মই এদিন দুদিনতে পাম, তেতিয়া মই ডিটেইলসখিনি কব পাৰিম। এইখিনিতে উল্লেখ কৰিবলগীয়া বিষয় যে বিগত 10 সেপ্টেম্বৰত অসম আৰক্ষী সঞ্চালক প্ৰধানজনে কৈছিল যে ভিক্টৰ দাসে নিযুক্তি দুৰ্নীতি সন্দৰ্ভত একো তথ্য দিব পৰা নাই। মাত্ৰ 9টা দিন পূৰ্বে অসম আৰক্ষী সঞ্চালক প্ৰধান ভাস্কৰ জ্যোতি মহন্তই ভিক্টৰ দাস সন্দৰ্ভত কৰা মন্তব্যৰ বিপৰীতে দেওবাৰৰ দিনটোত মহানগৰ আৰক্ষীলৈ গোচৰৰ সবিশেষ তদন্তৰ প্ৰতিবেদন বিচাৰি পত্ৰ প্ৰেৰণ কৰা বুলি কৰা মন্তব্যই এই মুহূৰ্তত এক ৰহস্যঘন পৰিৱেশৰ সৃষ্টি কৰিছে। এতিয়া প্ৰশ্ন হৈছে, সঁচাকৈয়ে বাৰু অসম আৰক্ষীৰ সঞ্চালক প্ৰধান ভাস্কৰ জ্যোতি মহন্তই নাজানিছিল নেকি ভিক্টৰ দাস গ্ৰেপ্তাৰ প্ৰসংগৰ বিতং তথ্য? কারণ ইতিমধ্যে গুৱাহাটী আরক্ষী সংবাদমেল যোগে কৈছিল যে উড়া বাতৰি বিয়পোৱা, ধন দাবী আৰু চৰকাৰী পদৰ বাছনিক লৈ সমাজৰ বিভিন্ন শ্ৰেণীৰ মাজত বিভেদ সৃষ্টি কৰাৰ ষড়যন্ত্ৰত লিপ্ত হোৱাৰ বাবে ভিক্টৰ দাসক গ্ৰেপ্তাৰ কৰা হৈছিল। এতিয়া নিশ্চিতভাৱে সৰ্বসাধাৰণৰ মাজত সৃষ্টি হৈছে এক স্বতঃস্ফূৰ্ত প্ৰশ্ন, প্ৰকৃততে কিহৰ বাবে গোচৰৰ সবিশেষ বিচাৰি পত্ৰ প্ৰেৰণ কৰা হৈছে গুৱাহাটী আৰক্ষীলৈ? মহানগৰ আৰক্ষীলৈ পত্ৰ প্ৰেৰণে কি সুচাইছে বাৰু? ব্যুরো রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।